ইউক্রেন কখনো রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। বার্তা সংস্থা সিএনএন এখবর জানিয়েছে, জেলেনস্কি বুধবার যুক্তরাষ্ট্রে সফরে যান। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর জেলেনস্কির এটি প্রথম কোনো বিদেশ সফর। সেখানে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন এবং পরে কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন। গত ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ শুরু করার পর থেকে এই প্রথম তিনি দেশের বাইরে গেলেন। এএফপি বলেছে, বুধবার মার্কিন কংগ্রেসের ভলোদিমির জেলেনস্কি তার ঐতিহাসিক ভাষণ শুরু করেন এবং একটি প্রতিবাদী বার্তা দিয়ে আইন প্রণেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ইউক্রেন টিকে আছে, লড়াই করছে। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় জেলেনস্কি প্রতিশ্রুতি দেন যে তার দেশ কখনোই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না। তার ভাষায়, ইউক্রেন তার জায়গা ধরে রেখেছে এবং কখনোই আত্মসমর্পণ করবে না। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার মার্কিন কংগ্রেসে বলেছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য তারা যে কয়েক বিলিয়ন ডলারের সাহায্য অনুমোদন করেছেন তা দাতব্য নয়, এগুলো বৈষয়িক নিরাপত্তার বিনিয়োগ। জেলেনস্কি বলেন, আপনাদের দেওয়া অর্থ দাতব্য নয়, এটা বৈষয়িক নিরাপত্তা এবং গণতন্ত্র রক্ষায় বিনিয়োগ। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে, ইউক্রেন বেঁচে আছে এবং রুশদের বিরুদ্ধে আক্রমণ প্রতিহত করছে। তিনি বলেন, যুদ্ধের নৃশংসতা সত্ত্বেও ইউক্রেনীয়রা এবছর ক্রিসমাস উদযাপন করবে। বিদ্যুৎ না থাকলেও নিজেদের প্রতি আমাদের বিশ্বাসের আলো নিভে যাবে না। জেলেনস্কি আরও বলেন, মার্কিন কংগ্রেসে আসতে পারা এবং আপনার সহ সব আমেরিকানদের সঙ্গে কথা বলার জন্য বড় সম্মানের বিষয়। ধ্বংস এবং অন্ধকারময় পরিস্থিতিতে ইউক্রেনের পতন ঘটেনি, ইউক্রেন টিকে আছে এবং লড়াই করছে। তিনি বলেন, বিশ্বমানের লড়াইয়ে আমরা রাশিয়াকে পরাজিত করেছি। গত ২৪শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই দেশটির আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এই সাহায্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশে কিঞ্চিত দ্বিধান্বিত হলেন না প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন কংগ্রেসের দেওয়া ভাষণে মার্কিনীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি এ খবর দিয়েছে।